মোনা রঞ্জিত প্রধান, প্রেজেন্ট সরপঞ্চ বাঁশপুরজীবী। মো মনরে এইপাই আজ মো সুস্থ মনরে এই জিনিসটা চিন্তা কলি যে যদি মো পঞ্চায়েতের কিছু লোক ইলেকশন সময় প্রতিশ্রুতি দিয়েছিল যা কি পঞ্চায়েতের ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেগুলো শাসন ক্ষেত্রে বা প্রশাসন ক্ষেত্রে কেউ মাধ্যমে কিছুটা ব্রেক রয়েছে যা ফলের কি মো কার্যগুলো সম্পাদন হয়ে পড়ুনি। তেমনি মু নিষ্পতি নিয়েছি যে মোর নিজস্ব কিডনি বিক্রি করে গোটিয়ে কিডনি বিক্রি করে যে অধুরা কাম রয়েছে তাকে পূরণ করবি। পূরণ করা চাহিদা তাহলে তো দুনিয়ার এমনি কিডনি না আপনার যদি না এই জিনিস তো সম্ভব নয়। তথাপি মু গোটে লোক যদি প্রতিশ্রুতি দিয়েছি যে তো ঘরের চাউলটা তু কাড়ি দে মু তো ছপর করা কালি সকাল নড়া যোগাই দেবি, সে লোকটি যেত চাউলর নড়া সব কাড়ি দিয়ে সারিছি সে বর্তমান রহবা তার বাসস্থান না। যদি মু সেই ক্ষেত্রে সে লোকটা সাহায্য নকরিবি সে লোকটা রহব কোটি এইভাবে মো পঞ্চায়েতের কিছু কাম হয়েছে কিছু গ্রামবাসী মু কথা দিয়েছিল যে তুমি এই জিনিসটা এইয়া সফা কর তোমার অমুক জায়গায় এ কাম করবি। সেই কামটা মু করা গলাবেলে মতো কিছু বাধা হচ্ছে কাম অধিকা হলে মোর সেই জায়গা উপরে এনার্জিস উপরে লেবর ডিমান্ড হয়ে পড়ুনি। গোটে জায়গার গোটে আদর্শ পোখরী করা মু প্রতিশ্রুতি দিয়েছি সেটার মু 10 লক্ষ টাকা পঞ্চায়েতর দেলি কিন্তু সে 10 লক্ষ টাকার 5 লক্ষ টাকার কাম হল অবশিষ্ট কাম বি লেবর ডিমান্ড হয়ে পারলানি। এইভাবে গুড়া জিনিস মোর অছে যাকি মো কিডনি বিক্রি হয়ে গোটে টঙ্কা বি হোক সে টঙ্কাটা মোর মো পঞ্চায়েত আসি কামরে মু লগাইবা চেষ্টা ইয়ে করছি। আর যদি মু এর লিখিত বি আমার জেলাপাল ডিআরডিএ পিডি ডিআরডিএ সব কলেক্টর আমার যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী 5টি সচিব এমানকু মধ্যে লিখিত ভাবে জনাইবি। কোন কবে যেভাবে ভাবে আপনার ব্যবস্থা রয়েছে পঞ্চায়েতর মধ্যে ফন্ডস রয়েছে কাইকি এভাবে নিষ্পতি নেলে পঞ্চায়েতর বিভিন্ন প্রকার ফন্ডস অছি সত যদি ফন্ডস অছি মোর যদি রাইটস অছি কাম করিয়া পাই মোর জনে অধিকার বি রহুছি যেহেতু মু রহিলি শাসন ক্ষেত্রে সে রহিলে প্রশাসন ক্ষেত্রে প্রশাসন বালা তাঙ্ক হাতে কিছু সরকার অঙ্কুশ লগাই দিয়েছেন যা ফলের কি তাহা সেমানক বিনা নলেজরে লেবর ডিমান্ড ধরা যায় গোটে যেইঙ্কর বিনা নলেজরে সরপঞ্চ বা পিও লেবর ডিমান্ড করে পারবে সে ক্ষেত্রে যদি যেই জনে আমার অঙ্কুশ লগায়ে কাম হেলা পরে বি ডিমান্ড হয়ে নপারুছি তাহলে সে ক্ষেত্রে কম করা যাব সে ক্ষেত্রে কাহাকে মু দায়ী করবি আপনার কুহতু। আউ এইভাবে আমি অছি মো পঞ্চায়েতরে বহুত অনগুন প্রজেক্ট অছে যা কি কাম অধিকা হয়েদেলে মধ্যে লেবর ডিমান্ড হয়ে পড়ুনি। আমার যেইকে পচারে সে তার সঠিক উত্তর দিয়ে পারবে কি তাকে কা অঙ্কুশ লগাউছে তাকে তো মুপারিবি না অঙ্কুশটা কি লগাউছে আপনার এই নিষ্পতি আজ নিয়েছেন না পূর্ব ভাবিলে না কোণ কেমি ভাবছেন মোটর হঠাৎ গোটে কালি মু বসলি হঠাৎ গোটে চিন্তা কলি যে মু মিডিয়া কনফরেন্স করি এই জিনিসটা প্রকাশ করবি আর 26 তারিখ আমার জানুয়ারি 26 আসুছে এই ভিতরে যদি কোণী সমাধান নহেলা মু নিশ্চিত ভাবে লিখিত ভাবে তো জনাইবি আমার উচ্চস্থ অধিকারী মানুষ জনাইবি কলেক্টর বিডিও সব কলেক্টর রাজ্যপাল 5টি সচিব সিএম নবীন বাবু এমানকু জনাইবি যদি সেমানক দ্বারা নহেলা মু আমরণ অনশন করবি জাতীয় পতাকা তল বসি বলে নিষ্পত্তি নিয়েছি।